তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সরাসরি টপিকসে চলে যাই, যে আসলে অপরচুনিটি কার্ডটা কি আর এটা হচ্ছে চালু হয়েছে কবে থেকে, যদি আপনি একটু অ্যাড করতেন, তারপর আমি হচ্ছে যতটুকু দরকার হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবো। সো বেসিক্যালি অপরচুনিটি কার্ড একটা রেসিডেন্ট পারমিট, সো জার্মান গভর্নমেন্ট রিসেন্টলি এটা চালু করেছেন এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা করা যাচ্ছে 2024 সালের 1st of June থেকে। সো ভেরি রিসেন্টলি আমার মনে হয় যে এই মাসেরই প্রথম তারিখ থেকেই এই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়েছে। তো এই সিস্টেমটা হচ্ছে একটা পয়েন্ট বেসড সিস্টেম যেটা ডেভেলপ কান্ট্রিগুলোতে অলরেডি এক্সিস্ট করে, সে ফর এক্সাম্পল ক্যানাডাতে কিন্তু এই সিস্টেমটা অলরেডি আছে, সেখানে একটা ক্রেডিট আপনাকে অবটেইন করতে হয় এবং সেই ক্রেডিট বা পয়েন্ট বেসিসে আপনাকে তারা স্কিল মাইগ্রেশন হিসেবে সেখানে আপনি পিআর নিয়ে সেই দেশে যেতে পারেন। ঠিক একইভাবে জার্মান গভর্নমেন্টও এটা রিসেন্টলি চালু করেছে। তো এইটা হচ্ছে যে আপনার জব সার্চিং ভিসাটা আছে, হ্যাঁ, বা জব সিকার যে ভিসাটা আছে, আমি বলবো জব সিকার, সেটার অল্টারনেটিভ হিসেবে এটা কাজ করে। সে ফর এক্সাম্পল একজন পারসন যে হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে দেশেই, সে যেটা করে দেশ থেকে আগে যেটা করতো যে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে সে কিন্তু দেশ থেকে জব ম্যানেজ করে সে রেসিডেন্ট পারমিট নিয়ে এখানে আসতো। বাট এই যে আমাদের অপরচুনিটি কার্ড, এটার ফ্যাসিলিটিসটা হচ্ছে যে আপনি জব না নিয়েই কিন্তু এ দেশে আসতে পারবেন। সে ফর এক্সাম্পল সেই জন্য আপনাকে কি করতে হবে, কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সে ফর এক্সাম্পল এখানে ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া আছে, এজ ক্রাইটেরিয়া আছে এখানে, তারপরে আইএলটিএস এর একটা ক্রাইটেরিয়া আছে এখানে। সো ফার ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, তো আপনি যদি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা কিন্তু খুবই বড় একটা অপরচুনিটি ফর দোজ পিপুল হু আর অ্যাকচুয়ালি ইগারলি ওয়ান্ট টু কাম ইন জার্মানি, সো তাদের জন্য এটা একটা খুবই বড় একটা বেনিফিট আমি বলবো। সো ইটস এ কাইন্ড অফ রেসিডেন্ট পারমিট। আচ্ছা, এটা আপনার এটা মেয়াদ কদিন দিতে পারে এই বিষয়ে কোনো আর আইডিয়াস কোনো ইনফরমেশন আছে আপনার কাছে যে এই অপরচুনিটি কার্ডটা কদিন কদিনের জন্য পারমিশন দিবে? আমি অ্যাড করবো, আমার কিছু রিসার্চ আমি করছি ব্যক্তিগতভাবে, সো আমি চাচ্ছি আপনি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করছেন, একটা ভিডিও বানিয়েছেন, আপনি চাইলে আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার দর্শকদের সাথে, হচ্ছে আপনি আমার কমেন্টসে লাইভের কমেন্টসে এসে এটা ভিডিওটা শেয়ার করে দেখতে পারেন, যে আসলে যারা যারা হচ্ছে যে অপরচুনিটি কার্ড নিয়ে খুবই এক্সাইটেড তারা হচ্ছে আপনার ভিডিওটা দেখে তারা হচ্ছে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো আমি যতটুকু আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি এখানে বলবো যে অপরচুনিটি কার্ড যেটা আপনি বলছেন উইচ ইজ ট্রু, এটা হচ্ছে একটা রেসিডেন্ট পারমিট। সো এটা হচ্ছে অপরচুনিটি, মানে আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে জার্মানিতে আসার। এটার কন্ডিশন হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে আইদার হচ্ছে আপনার কাছে আপনার মিনিমাম হচ্ছে একটা ডিপ্লোমা ডিগ্রি থাকা লাগবে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে, এবং সেটাকে অবশ্যই জার্মানিতে রেকগনাইজ কিনা সেটা আপনাকে করাইতে হবে। এরপর হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ A1 মিনিমাম A1 সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে আপনি বাংলাদেশের গোথ থেকে করাইতে পারবেন, অথবা হচ্ছে যে আপনাকে যদি আপনার A1 না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জার্মান ইংলিশ IELTS এর B2 থাকা লাগবে। তার মানে আইদার অর যে কোনো একটা থাকা লাগবে, বাট মেইন কন্ডিশন হচ্ছে যে আপনার মিনিমাম হচ্ছে যে আপনার ডিপ্লোমা ডিগ্রি থাকবে, মিনিমাম রিকোয়ারমেন্ট। এবং এই যে ডিগ্রিটা এটা হচ্ছে আপনার জার্মানিতে রেকগনাইজ কিনা এটা আপনাকে করতে হবে। এটা করাটা খুবই সিম্পল, এটা হচ্ছে জার্মানির বিভিন্ন ওয়েবসাইট আছে, যারা 200 ইউরো নেয় 200 ইউরোর বিনিময়ে হচ্ছে আপনি আপনার সার্টিফিকেটটা তাদেরকে ইমেল করে দিবেন, ইমেল করে দেওয়ার পরে ওরাই হচ্ছে যে টাকাটা সামা পাঠাইতে হবে ব্যাংকের মাধ্যমে, তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, অথবা যদি আপনার পরিচিত কেউ জার্মানিতে থাকে তাকেও যদি আপনি বলেন সেও টাকাটা পাঠাইতে পারবে। তো পরে যেটা হবে ওই টাকাটা যখন ওরা পেয়ে যাবে তখনই ওরা কাজ শুরু করবে। ওরা হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করে ওরা একটা হচ্ছে আপনাকে সার্টিফিকেশন দেবে, একটা সার্টিফিকেট দিবে যেখানে লেখা থাকবে তোমার ডিগ্রি হচ্ছে অমুক, তোমার নাম হচ্ছে অমুক, এবং এই ডিগ্রিটা জার্মানিতে রেকগনাইজ, এরকম একটা সার্টিফিকেট থাকবে। এইটা নেওয়ার পর হচ্ছে এখন নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে আমার সব ডকুমেন্টস রেডি আছে, হ্যাঁ, দেন তাহলে রাখবে আমরা কি করতে পারি? ওকে, সো আপনি বললেন অলরেডি যে ক্রাইটেরিয়া গুলো একটা অ্যাপ্লিক্যান্ট ক্রাইটেরিয়া গুলো অলরেডি ফুলফিল করে ফেলেছে, তার ডকুমেন্টে সবকিছু রেডি আছে, তো এরপরে সে কি করবে? রাইট ওকে, সো প্রথমত makeitgermany.com যে ওয়েবসাইটটা আছে আমি এই যে ভিডিও একটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এখানে গেলে খুব সুন্দর করে ক্রাইটেরিয়া গুলো চেক আপ মানে ইলিজিবিলিটিটা চেক আপ করে নিতে পারবেন যে আপনি ইলিজিবল কি না। সো ওখানে ওয়েবসাইটে কিন্তু আপনি যখন ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন লাস্টে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে আপনি যে ইলিজিবল নাকি ইলিজিবল না।
যদি এলিজিবল হন তাহলে ওখানে লিখে দেবে যে কংগ্রেচুলেশন, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। আর যদি আপনি এলিজিবল না হন তাহলে ওরা লিখে দেবে যে উই আর রিগ্রেট টু ইনফর্ম দ্যাট ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। তো এলিজিবল যদি হন তাহলে ওরা বলে দেবে যে কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টগুলোর লিস্ট অলরেডি মনে হয় আপনি দিয়ে দিয়েছেন, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া, আপনার যদি আইএলস থাকে তাহলে সেই আইএলস এর সার্টিফিকেট আপনাকে কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের যেই সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটাও আপনাকে কালেক্ট করতে হবে। আপনি এটা গুয়েতে ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা নিতে পারেন। তারপরে প্রফেশনাল যেই আপনার এক্সপিরিয়েন্সটা আছে, তার মানে হচ্ছে আপনি যে জব এক্সপিরিয়েন্সটা অলরেডি করেছেন কোনো প্রতিষ্ঠান থেকে, সেটা 2 বছর বা 5 বছর বা 7 বছর যেটাই হোক না, সো ওই প্রতিষ্ঠান থেকে জন্য একটা রেফারেন্স নিতে হবে, ডকুমেন্ট নিতে হবে যে আপনি এই প্রতিষ্ঠানে এই রোলে আপনি এনগেজ ছিলেন এত বছর, কারণ এটার উপরও একটা কিন্তু পয়েন্ট আছে, স্কোর আছে, সো সেটাও কিন্তু কালেক্ট করতে হবে। এর পাশাপাশি আনুষঙ্গিক অনেক ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা makeitgermany.com যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে আপনি সুন্দর করে দেখে নিতে পারবেন। এবং এই ডকুমেন্টগুলো কালেক্ট করার পরে কি করবেন আপনি, আপনাকে আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে? জার্মান এমবাসি বাংলাদেশে কিন্তু আবেদনটা করতে হবে নর্মালি। সো ওখানে লিখা আছে একদম স্পেসিফিক ভাবে এবং ওয়েবসাইটে দেওয়া আছে যে আপনি কোথায় আবেদন করবেন। এখানে আপনাকে আলাদা করে কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে হবে না, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন আপনি। সো এই যে ওয়েবসাইটটা ফার্স্টে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে চলে যাবেন আপনারা। যাওয়ার পরে সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজটা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ফর টপিক, এই জায়গাটাতে গিয়ে জাস্ট সিম্পলি অপরচুনিটি কার্ড লিখে আপনারা সার্চ দেবেন। অপরচুনিটি কার্ড তো চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ চেক অপরচুনিটি কার্ড, এই প্রথম অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে সেলফ চেক অপরচুনিটি কার্ডের নিচেই দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, সিলেক্ট ইউর কান্ট্রি। সো এই জায়গায় সিম্পলি আপনার নিজ নিজ দেশে যে দেশ সেই দেশটা লিখে দেবেন। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো আমরা এখানে বাংলাদেশ ইনপুট করে দেবো। তারপরে এন্টার প্রেস করবেন। এখানে করার পরে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথম কোশ্চেন এখানে বলছে ডু ইউ হ্যাভ কোয়ালিফিকেশন দ্যাট টুক অ্যাট লিস্ট 2 ইয়ার্স টু কমপ্লিট। সো এখানে ডিফারেন্ট অপশান আছে, দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ প্রফেশনাল কোয়ালিফিকেশন, আই হ্যাভ ইউনিভার্সিটি ডিগ্রি, আই হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফিকেশন ফ্রম জার্মান চেম্বার অফ কমার্স অ্যাব্রোড, নো আই ডু নট হ্যাভ এনি ফর্মাল প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো যেটা আপনার সাথে সুইটেবল সেই অপশানটা এখানে সিলেক্ট করবেন। সো আমাদের দেশে যেমন মোস্ট অফ দ্য যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা মেবি এটাই সিলেক্ট করবে, জিএস আই হ্যাভ এ ইউনিভার্সিটি ডিগ্রি। তো যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে তারা এটা সিলেক্ট করতে পারেন। তারপরে নেক্সট ক্লিক করবেন। সেকেন্ড যেই কোশ্চেনটা সেটা হচ্ছে ডিড ইউ অবটেইন ইউর কোয়ালিফিকেশান ইন জার্মানি অর ইজ ইট পার্সিয়ালি অর ফুলি রিকগনাইজড ইন জার্মানি। তার মানে হচ্ছে আপনি যে ডিগ্রিটা অথবা কোয়ালিফিকেশানটা অর্জন করেছেন সেটা কি রিকগনাইজড কি না। সো আমাদের যে ডিগ্রিটা সেটা মোস্ট অফ দ্য দেশের যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ডিগ্রিটা কিন্তু জার্মানিতে অ্যাকসেপ্টেড। তারপরে যদি আপনি শিওর না থাকেন তাহলে আই ডোন্ট নো লিখে এখানে প্রসিড করতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ স্কিল ডু ইউ হ্যাভ, সো এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আপনারা দিতে পারেন। যদি আপনাদের জার্মান A1 থাকে তাহলে A1-এর প্রথম অপশানটা ক্লিক করতে পারেন, যদি B1 বা তার বেশি থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সেটা সিলেক্ট করতে পারেন। সো আমরা এটা সিলেক্ট করবো যেহেতু ম্যাক্সিমাম মানুষেরই দেখা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে B2, সো আমরা B2 এখানে সিলেক্ট করতে পারি। দেন নেক্সট, দেন এখানে জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা সেটা আমরা এখানে সিম্পলি দিতে পারি যে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল B1 আছে, সো B1 দিয়ে দিলাম আমরা এখানে। সো দেখেন এখানে B1 যদি আপনার থাকে জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট তাহলে কিন্তু আপনি 2 পয়েন্ট পাচ্ছেন, আর যদি B2 অথবা C1 থাকে বা তার বেশি থাকে তাহলে 3 পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা, আর যদি A2 থাকে তাহলে 1 পয়েন্ট, বাট A1-এর জন্য কিন্তু কোনো পয়েন্ট নেই, 0 পয়েন্ট। তো আমরা এখানে B1-টা সিলেক্ট করলাম তাহলে দেখা যাচ্ছে 2 পয়েন্ট পেয়ে যাবো আমরা এখান থেকে। আর ইউ কারেন্টলি এবল টু ডেমনস্ট্রেট প্রফাউন্ড নলেজ অফ ইংলিশ,
সো এখানে স্পেসিফিকভাবে আপনার আইএলটিএস যে স্কোরটা আছে সেই স্কোর অনুযায়ী এখানে স্কোর লেভেলটা দিয়ে দেবেন। সো আপনার যদি B1 বা B2 থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন, যদি C1 থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন। সো C1 থাকলে কিন্তু 1 পয়েন্ট পাবেন, আর B1 অথবা B2 বা তার নিচে যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো পয়েন্ট পাচ্ছেন না। সো সিম্পলি আমরা ধরেন দিয়ে দিলাম যে হ্যাঁ আমাদের B1 বা B2 ল্যাঙ্গুয়েজ স্কিল আছে। দেন এখানে এজ একটা ক্যাটাগরি আছে, সো আপনার যদি বয়স 34 এর নিচে হয় তাহলে কিন্তু আপনি ফুল পয়েন্টটা পেয়ে যাবেন 2 পয়েন্ট, আর 35 থেকে যদি 39 ইয়ার্স হয় তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন। তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই 34 এর নিচে বয়স হওয়ার কথা, তো আমরা প্রথম অপশানটা সিলেক্ট করবো। নেক্সট, ডু ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড টু প্রফেশনাল কোয়ালিফিকেশন অর ইউনিভার্সিটি ডিগ্রি, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাহলে সেখানে ইয়েস দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নো দিতে পারেন। আমরা ইয়েস দিয়ে প্রসিড করবো এখানে। এখন যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আছে সেটা কত বছরের, যদি সেটা 5 বছরের থেকে শুরু করে 7 বছর পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার এখানে 3 পয়েন্ট পেয়ে যাবেন, আর যদি সেটা 2 বছর থেকে শুরু করে 5 বছরের মধ্যে হয় তাহলে এখানে 2 পয়েন্টস পাবেন, বাট যদি 2 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনার কোনো পয়েন্ট পাবেন না। তো আমরা এখানে দিলাম যে 2 বছর থেকে 5 বছরের মধ্যে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে আমরা প্রসিড করব। এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিচ দ্য মিনিমাম স্কোর, মিনিমাম স্কোরটা হচ্ছে 6 পয়েন্ট। 6 পয়েন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো এখানে সেলফ চেক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে,